আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ম্যাচ দিয়ে কীভাবে ফ্রেম বাঁধতে হয় আজকে দেখাবো যে সেই ফ্রেমে কীভাবে টি এক্স আর ইউজ করতে হয় যেটাকে আমরা বলি টি এক্স আর তো সর্বপ্রথমে আপনাকে যে ফ্রেমে আপনি যে ফ্রেমগুলোতে আপনি টি এক্স আর ইউজ করবেন সেই ফ্রেমগুলোকে ভালোভাবে একটা জুট দিয়ে পরিষ্কার একটা জুট দিয়ে মুছে নিতে হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দু থেকে তিনটা ফ্রেম রেডি করা আছে তো এখানে আমরা একটা ফ্রেমে আপনাদের দেখাবো কীভাবে টি এক্সআর লাগাতে হয় তো বাজারে অনেক ধরনের টি এক্সআর পাওয়া যায় তো অবশ্যই ভালো মানেরটা ইউজ করবেন আপনারা আমরা এখানে ফটোকিও টি এক্সআর যেটা সেটা ব্যবহার করছি তো এটা ম্যানুয়ালিভাবে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্কেল দিয়ে স্কেলের মাধ্যমে ভাবে খুব সুন্দর করে আপনারা টি এক্সআরটা ব্যবহার করতে পারেন আর যখন ব্যবহার করবেন তখন খেয়াল রাখতে হবে যেন উভয় পাশেই সমানভাবে টি লেগে যায় ফ্রেমের এ পিট ও দুই পিটে আপনাকে এটা ব্যবহার করতে হবে এবং স্কেল দিয়ে সুন্দর করে এভাবে টেনে মিলিয়ে দিতে হবে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে কি সুন্দরভাবে টি এক্স এটা মিলে গেল এইভাবে দুপাশে দিতে হবে বাজারে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা গোলাপি কালার টি আর যেটা তো এটা মূলত এই কালারই হয়ে থাকে তো বাজারে অন্য আর অনেক ধরনের পাওয়া যায় সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো লাগানো হয়ে গেলে আপনাকে হ্যান্ড রাইটের মাধ্যমে এটাকে প্রপারলিভাবে এ পিঠ ও পিঠ দুই পিঠে শুকিয়ে নিতে হবে এটা হচ্ছে একটা ম্যানুয়াল সিস্টেম তো এখন অনেক আধুনিক সিস্টেম বের হয়েছে এপি টপির ডিপিটি আপনাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে শুকানো হয়ে গেলেই আপনি এটাকে স্ক্রিন শট দেওয়ার জন্য রেডি করে নিতে পারবেন